আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতেই পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম আশুলিয়ার জিরাবতে লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুন দগ্ধ অন্তত 26 ঢাকা মেডিকেলে আনা হয়েছে 10 জনকে লাস্ট টেস্ট কেস হিসেবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত গণভবনে প্রধানমন্ত্রীর সাথে আইভি ও শামীম ওসমানের বৈঠক ক্ষমতাসীন দলের বখাটেদের নির্যাতনে দুই পা হারানো ঝিনাইদহের শাহনুরকে মামলা প্রত্যাহারের হুমকি জড়িতদের 72 ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের টিভি চ্যানেলে সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অনুষ্ঠান প্রচারের অনুমোদন দেওয়া হবে না বলেছেন তথ্যমন্ত্রী বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধের ব্যবস্থার আশ্বাস শুনছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আশুলিয়ার জিরাবতে কালার ম্যাচ নামে একটি লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত 26 জন দগ্ধ হয়েছে কারখানা শ্রমিকরা জানায় বিকেল 4টায় আগুনে সূত্রপাত হয় এই সময় কারখানার ভেতরে থাকা 200 শ্রমিক দ্রুত বের হওয়ার চেষ্টা করে ততক্ষণে 26 জন দগ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ এদিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সাভার ও আশুলিয়া সহ আশেপাশের 8টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দগ্ধদের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে বাকিদের সাভার এনাম মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর সাথে মিতু জি মিথিলা শুনতে পাচ্ছি মিতু কারখানাটিতে আগুনের সূত্রপাত কখন হয়েছে আর এই ঘটনায় এ পর্যন্ত কতজন দগ্ধ হয়েছেন তাদের অবস্থা কেমন মিথিলা কালার ম্যাক্স নামের কারখানাটিতে তৈরি হতো গ্যাস লাইট যে কারণে সেখান থেকে সেখানে দাহ্য পদার্থ থাকা খুবই স্বাভাবিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কেউ নিশ্চিত করে কিছু বলতে না পারলেও এই দাহ্য পদার্থের কারণে ভয়াবহতা যে এতটা বেশি হয়েছে সেটা নিশ্চিত আমরা এ পর্যন্ত যে খবর পেয়েছি বিকেল 4টা থেকে একটানা প্রায় আড়াই ঘন্টা জ্বলতে থাকা এই আগুনে দগ্ধ হয়ে এখানকার এনাম হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলোতে দগ্ধ অবস্থায় 26 জন ভর্তি হয়েছে এছাড়া আগুনে পুড়ে আহত আরো বেশ কয়েকজন দগ্ধ মানুষকে পারিবারিক উদ্যোগে ঢাকা সহ বিভিন্ন স্থানে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 8-10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠনের আদেশ দিয়েছেন এখানকার পুলিশ ও স্থানীয় প্রশাসন মিথিলা মিতু আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দিয়েছে বিএনপি আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী তিনি লাস্ট টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান বিএনপি নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবিও জানান তারা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণাটি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এদিকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতারা জানান গণতন্ত্রের স্বার্থেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি এটা আমাদের লাস্ট সর্বশেষ টেস্ট কেস হিসাবে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি তার মাধ্যমে আমরা দেখতে চাই যে সরকারের কোনো চরিত্রের পরিবর্তন হয়েছে কি না তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে কি না যদি না হয় তাহলে আমরা মনে করব যে তাদের কাছে আর গণতন্ত্র নিরাপদ নয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 52তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা মেয়র নির্বাচনে নতুন মুখ আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও
স্বরূপে ফেরার আশা করছে বিএনপি। আর কেন্দ্র থেকে বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ার পর দল এখন ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। গণভবনে এখন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন আইভী ও শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই নতুন মুখ নিয়েই নারায়ণগঞ্জের রাজনীতিতে আবার স্বরূপে ফিরবে বিএনপি, এমনটাই বলছেন নেতারা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন আশা করেন দলীয় নেতাকর্মীরা তার জন্য ঐক্যবদ্ধ হবেন। আমার দলের সবাই ঐক্যবদ্ধ আছে এবং সেটা আপনি বাস্তবে দেখতে পারবেন এবং সবাই মাঠে নামবে এবং সবাই ঐক্যবদ্ধ। আমাকে যদি জনগণ বিশ্বাস করে ভোট দেয়, এই নারায়ণগঞ্জকে আমি একটি বাংলাদেশের বুকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলব। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যকার কোন্দল বা বিভক্তি দূর হয়ে গেছে বলে দাবি নেতাদের। যাদের শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবে আওয়ামী লীগ তার পিছনে কাজ করবে। তবে একটা কথা হলো যে নেতাকর্মীদের কিছুটা হতাশা থাকতেই পারে, কারণ যেহেতু নারায়ণগঞ্জের আওয়ামী লীগ থেকে বা বোর্ডের সভায় একজনের নাম প্রেরণ করা হয়েছে, সেখানে হয়তো কেন্দ্রভাবে মূল্যায়িত হয় নাই। মাননীয় নেত্রীর যেই প্রার্থীর নাম ঘোষণা করেছেন, আমরা তার পক্ষে অবশ্যই কাজ করব এবং তাকে জয়যুক্ত করার জন্য আমাদের যা যা করা দরকার দলগতভাবে তাই করব। জেলা আওয়ামী লীগও দলীয় সিদ্ধান্তে শ্রদ্ধাশীল হয়ে মহানগর আওয়ামী লীগের সাথে কাজ করার কথা জানায়। তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই মাঠে নেমে একসঙ্গে কাজ করে আমরা আমাদের নৌকার বিজয়কে আমরা ইনশাআল্লাহ ছিনিয়ে নিয়ে আনব। এদিকে নৌকা মার্কার প্রার্থী নির্বাচন না করলে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বলে জানান সংসদ সদস্য সেলিম ওসমান। ব্যক্তিগতভাবে বলবো, আমি জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন করবেন তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটির অভিভাবক কে হবেন তার জন্য এখন প্রতীক্ষা 22 ডিসেম্বর পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিদ্যুৎ সরবরাহ লাইন উন্নতকরণ সহ 22,876 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল জানান, অনুমোদিত প্রকল্পগুলোতে 8,668 কোটি টাকা সরকার অর্থায়ন করবে আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে 13,623 কোটি টাকা। সারাদেশের বিদ্যুৎ সরবরাহ লাইন উন্নয়ন চীনের সাথে করা চুক্তি অনুযায়ী একটি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, এর খরচ ধরা হয়েছে 13,703 কোটি টাকা। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে 2019 সালের মধ্যে প্রতিটি ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিতে পারবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম নিপীড়ন করছে আওয়ামী লীগ, এদের হাতে কেউই নিরাপদ নয়। এদিকে বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন শত বদনাম ও অপপ্রচার চালিয়েও তারেক রহমানকে নিয়ে সরকার ও আওয়ামী লীগের ভয় কাটছে না। কিশোরগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে 13টি উপজেলার প্রতিনিধি ও নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন 2014 সালে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, পরাজিত হওয়ার ভয়ে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। 2014 সালে একটা নির্বাচন তারা করেছে সম্পূর্ণভাবে ভোটারবিহীন একটা নির্বাচন, যে নির্বাচনে সরকার 5 জন মানুষ ভোট দিতে যায় নাই, অন্যায় ভাবে ক্ষমতা জবরদখল করে ধরে রেখে দিয়েছে, দেশের মানুষের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, দেশের মানুষকে একেবারে বন্দী করে রেখে দিয়েছে। এর আগে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুরে যুবদল নেতা হাসান আলী স্মরণে এক শোক সভায় অংশ নেন বিএনপির মহাসচিব। বলেন মানুষের ভোটের অধিকার, ধর্ম পালনের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। সরকার 95 জন মানুষকে মুসলমান, তারা ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারবে না, হিন্দু ভাইরা পারবে না তাদের মন্দির ভেঙে দেওয়া হবে, খ্রিস্টান ভাইদের পারবে না মন্দির ভেঙে দেওয়া হবে, ধর্ম নিরপেক্ষতার নামে তারা ধর্মহীনতা শুরু করেছে। এদিকে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন শত বদনাম ও অপপ্রচার চালিয়েও তারেক রহমানকে নিয়ে সরকার ও আওয়ামী লীগের ভয় কাটছে না। আজও তারেক রহমানকে ভীষণ ভয় এই সরকারের,
কারণ মাঝে মাঝে দেখবেন ইতিহাস সাশ্রয় করা যুক্তি তর্ক দিয়ে তিনি নতুন কিছু কথা বলেন যে কথায় অস্থির হয়ে যায়। কোনো গণতান্ত্রিক সমাজে কারো কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় দুই পা হারিয়ে আজ পঙ্গু ঝিনাইদহের কৃষক শাহানুর বিশ্বাস। দিন কাটছে হাসপাতালের বিছানায়। মৃত্যুর সঙ্গে লড়াই জিতে গেলেও পরিবার নিয়ে জীবনযুদ্ধে কী করে টিকে থাকবেন সেই ভাবনায় আচ্ছন্ন করে রাখে তাকে। তার উপর মামলা তুলে নিতে হামলাকারী এলাকার ক্ষমতাসীন দলের বখাটেদের চাপ তো আছেই। মামলায় দুজন আটক হলেও বাকিরা পলাতক। জড়িতদের 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামের শাহানুর বিশ্বাসের কলেজ পড়ুয়া মেয়ে শারমিনকে উত্তক্ত করত কাস্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামালের বখাটের ছেলেরা। স্থানীয়দের কাছে বিচার চেয়েছিলেন শাহানুর, এতে ক্ষিপ্ত হয়ে গত 16 অক্টোবর বেধড়ক পিটিয়ে আহত করে তাকে। পেশায় বর্গাচাষী শাহানুরের দুটি পা থেতলে দেয় শাবল হাতুড়ি দিয়ে। তার দুই পা হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয়েছে। দুই পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। আমি ওই পাড়াইতে আসছিলাম মিস্ত্রির কাছে, এই পাড়ায় গুলি করে দিল কামাল। এটা সঠিক বিচার ডাসা আছে। আমার মেয়ের পড়াশুনো বন্ধ করে দিয়েছে। আমি গরিব মানুষ। তার পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশ মামলাই নেয়নি। ম্যাজিস্ট্রেট আদালতে 16 জনকে আসামি করে মামলা করেন তার এক আত্মীয়। এখন আসামিদের হুমকিতে বাড়ি ফিরতেও সাহস পাচ্ছে না তারা। বিচার সেও বিচার পায়নি। তারপরে যখন এক পর্যায়ে আমার পড়াশুনো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে ওরা আবার এরা আগের মতোই মানে ডিস্টার্ব শুরু করে। করার পরে আমার আব্বু যখন আবার বলেছে আমাদের মেম্বারের কাছে, তখন তার বাজে প্লপান দিয়ে এই যে আমার আব্বুর এই অবস্থা, মানে আমার কারণেই আর কি। তোরা যদি মামলা তুলে না নিস, কেস না তুলে নিস, তাহলে তোদেরকে এসে যে একবারে ডাইরেক্ট জবাই করে দেবো, এই কথা বলেছে। মানে বাড়িতে যে অনেক আর কি হুমকি দিয়েছে। এখন আমরা এই যে চিকিৎসা হয়তো শেষ পর্যায়ে আর কি, আজকে ওটা সেলাই দিল, এখন তো আমরাও বাড়িতে যাইতে ভয় পাচ্ছি। ঘটনার 20 দিন পর মামলা নেয়ার কারণ জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান স্থানীয় পুলিশ কর্মকর্তারা। এদিকে ঘটনার সাথে জড়িতদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঝিনাইদহে শাহানুর বিশ্বাসের উপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাই বলেন। যারা দুই পা কুপিয়ে কাটতে পারে তাদের মনমানসকে রাখি, তারা কি মানুষ না অমানুষ সেটা আপনাদের কাছে জিজ্ঞাসা। ঘটনা ঘটেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ তাদের যথার্থ কাজটি করেছে এবং তারা আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করে দিচ্ছি। নাটোরের বড়াইগ্রামের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগের কর্মীরা। নগর ইউনিয়নের চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, সকালে প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ে যাওয়ার পথে পাঁচবাড়িয়া মোড়ে ক্ষমতাসীন দলের ইউপি সদস্য বাচ্চু ও তার সমর্থকরা পথরোধ করে। এ সময় তাকে নিয়ম বহির্ভূতভাবে নতুন কমিটিতে সভাপতি করার কথা বলে। তাতে রাজি না হলে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি তাকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটুয়ারি হাসপাতালে, পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। দেশীয় সংস্কৃতির অন্তরায় কিংবা সাংঘর্ষিক এমন কোনো অনুষ্ঠান বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে প্রচারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, টেলিভিশন দর্শক জরিপ বা টিআরপি একেবারেই গ্রহণযোগ্য নয়, অবিলম্বে এটি বন্ধ করা হবে। বিদেশি সিরিয়াল ও বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অভিনেতা ও নির্মাতারা দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান প্রচার হয়, দেশীয় সংস্কৃতির মূল্যবোধ নষ্ট হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এ শিল্পকে বাঁচাতে হলে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমি যেহেতু একটি টেলিভিশনের
প্রধান নির্বাহী আমি অনেক টেলিভিশনকে আমি দেখি, দেখতে হয় রাত সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত যে কন্টেন্টের প্রোগ্রাম আমরা দেখি, এটা যদি অব্যাহতভাবে চলতেই থাকে এই সোসাইটির একজন মানুষ হিসেবে আমি উদ্বিগ্ন না হয়ে পারি না। তারা আরো বলেন, বর্তমান টিভি চ্যানেলে অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে মূল শিল্পীদের রাখা হচ্ছে না, বিশেষ একটি সিন্ডিকেটের হাতে চলে গেছে টিভির প্রযোজনা। সনি বা যে কোনো চ্যানেল ডাউনলিংক করতে 1-1.5 লাখ টাকা বছরে ফি দিতে হয়, আর বাংলাদেশের কোনো চ্যানেল ইন্ডিয়াতে ডাউনলিংক করতে 6-8 কোটি টাকা দিতে হয়। আপনারা এটা করে দেন, আমরা চ্যানেল বন্ধ করার কথা বলছি না, সমান করে দেন, দেখবেন আমাদের চ্যানেল এমনি বেরিয়ে আসবে। অতি সম্প্রতি স্টার জলসায় একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। বিজ্ঞাপনটি হচ্ছে যে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের জন্য আপনারা যোগাযোগ করুন, শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের জন্য। আমি আপনার সবিনয় হস্তক্ষেপ কামনা করছি এবং আপনি আজকের মধ্যে এই প্রচারণাটি বন্ধ করবেন। নাটক হচ্ছে টেলিভিশনের প্রাণ, এই নাটক আমাদের নাটকের মানুষের হাতে নাই। টিআরপিটা কারা করে, টিআরপির বস্তুটা কে নির্ধারণ করে, কারা এরা, আপনারা দয়া করে যদি এটা খুঁজে বের করেন বিস্মিত হবেন। সিন্ডিকেশনের কারণে প্রোগ্রাম যাদের করার কথা, অভিনয় যার করার কথা, নির্দেশনা যার দেওয়ার কথা, যার লেখার কথা, তাদের পরিবর্তে ভুই ফোর কিছু এজেন্সি এবং অভিনেতা নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, অপসংস্কৃতি রোধে জিরো টলারেন্স দেখাতে না পারলে এই শিল্পকে বাঁচানো সম্ভব হবে না। আমাদের দেশের টেলিভিশনের অনুষ্ঠানের মান সম্পূর্ণ নয়, এটির মান খারাপ, সেই জন্য আমাদের বিদেশি টেলিভিশনের বিদেশি সিরিয়াল ডাবিং করে বাংলায় দেখানো দরকার হয়ে পড়ছে। এই কথাটি সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে আমাদের কনফিডেন্সের অভাব। আমাদের এখানে যে সমস্ত টেলিভিশন কোম্পানিগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এখানে ব্যবসায়ী যারা আছেন তেনারাই এটার মালিক হয়েছে। সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশীয় মূল্যবোধ ও রুচির সাথে যায় না এমন কোন অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে না। সেই ছবি যে টিআরপির ঝামেলা আপনারা দেখতেছেন, টিআরপি অবৈধ, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশের দেশজ মূল্যবোধ, আমাদের রুচি, তার সঙ্গে কোনো সাংঘর্ষিক কোনো জিনিস যদি থাকে তাকে আমরা সেন্সার দিব না। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সরকারের ওয়ার্কার্স পার্টির মন্ত্রিত্ব আছে, একই সঙ্গে দলটি সরকারের প্রায়োরিটি প্রকল্প রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে। তাদের এই বিপরীতমুখী আচরণ রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করছে। আদর্শভিত্তিক রাজনীতির কথা বলা দলটির রামপাল বিষয়ে অবস্থান বাম রাজনীতিকে কালিমালিপ্ত করে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টাই বলে মনে করছে আন্দোলনে সামিল অনেক দল। যদিও ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, কৌশলগত কারণে মন্ত্রিপরিষদ বৈঠকে রামপাল প্রকল্পের বিরোধিতা না করলেও তারা বরাবরই আন্দোলনের শক্তি। দেশের অন্যতম বৃহৎ বাম শক্তি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বর্তমান সরকারের অংশ। দলের সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী। এদিকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলন করে যাওয়া তেলগাছ খনি সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অন্যতম শরিকও ওয়ার্কার্স পার্টি। দলটির পলিট ব্যুরোর এই সদস্যের কাছে প্রশ্ন তোলা হয়েছিল, সরকারের মন্ত্রিসভার অংশ হওয়ার সঙ্গে সঙ্গে রামপাল প্রশ্নে সরকার বিরোধী অবস্থান নেওয়া কতটা নৈতিক। এই প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতা নেই। আমরা সরকারে থাকার আগের থেকে তো আন্দোলনে আমরা আছি। আমরা সরকারে গেছি একটা নির্দিষ্ট পদে, সেটা হলো সেই কষ্টটা ভিন্ন, সেই কষ্ট আমি এখানে উল্লেখ করতে চাই। মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত কি, মন্ত্রিপরিষদ যিনি শপথ নেন তিনি হয়তো চুপ করে থাকতে পারেন, যিনি ওখানে ইয়ে করলে তো মন্ত্রিপরিষদে উনি থাকতে পারেন না। এখন আমার রাজনৈতিক দল, আমি দলগতভাবে মন্ত্রী এখানে কোনো ফ্যাক্টর না, আমার রাজনৈতিক দল কি করছে সেটা হলো ফ্যাক্টর। তবে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অংশীদার অনেক দলই মনে করে ওয়ার্কার্স পার্টির সাম্প্রতিক কর্মকাণ্ডকে এক কথায় সুবিধাবাদী রাজনীতি আখ্যা দেওয়া যায়। তারা বলেন, রামপাল প্রশ্নে দলটির অবস্থান আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। প্র্যাকটিক্যালি একটা অনির্বাচিত সরকার, তার তারা শুধু অংশীদার না, এই নির্বাচনহীন অবস্থাতে তারাও এমপি হয়েছেন, এবং সেই সাথে আজকে যে গণবিরোধী, দেশের সাধারণ মানুষ বিরোধী যতগুলো পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলোকে ডিফেন্ড করে তারা হয় দলীয় অথবা ব্যক্তিগত সুবিধা অর্জন করছে। কাজে এইটা একটা সত্যিকার অর্থে বামপন্থাকে তারা খানিকটা কালিমালিপ্ত করছে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।
নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। গাইবান্ধায় বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। সুন্দরবন রক্ষায় বৃহস্পতিবার থেকে ঢাকা চলো কর্মসূচি ও 26 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। উচ্ছেদের নামে মারধর, লুটপাট, গুলি ও ঘরবাড়িতে আগুন দেওয়ার কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। স্থানীয় সংসদ সদস্য, চার সচিব সহ মোট 12 জন বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 1962 সালে সাঁওতাল ও বাঙালিদের জমি অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তি ভঙ্গের অভিযোগে তার দখল পেতে আন্দোলনে নামে সাঁওতালরা। গত 6 নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সাঁওতালদের সাথে সংঘর্ষ বাধে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে আগামী 24 নভেম্বর থেকে চলো চলো ঢাকা চলো কর্মসূচি ও 26 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। রাজধানী তোপখানা রোডে মুক্তি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি জানান, 24 নভেম্বর দেশের 7টি প্রান্ত থেকে ঢাকা চলো কর্মসূচি শুরু হবে। 2 দিন ঢাকামুখী যাত্রা শেষে 26 নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জলবায়ু পরিবর্তনের বড় শিকার বাংলাদেশের অস্তিত্বের জন্য সুন্দরবনের কোনো বিকল্প নেই, তাই সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো প্রকল্প হতে দেওয়া যাবে না। তিনি আশা করেন, জাতীয় স্বার্থে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে। এবার ইনডেক্স গ্রুপ এএইচএফ হকির সংবাদ। হংকংয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপে 2টি ম্যাচ জিতলেও জিমি চয়নদের পারফরমেন্সে মন ভরছে না দেশের হকি কর্মকর্তাদের। ইউরোপে প্রস্তুতিতে খেলোয়াড়দের গতি বাড়লেও বাড়েনি দক্ষতা, বলেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। জার্মান কোচ অলিভার কার্চ আগের 2টি ম্যাচের ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে চেষ্টা করেছেন খেলোয়াড়দের ভুল ত্রুটি শোধরানোর। সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ বুধবার গ্রুপ চ্যাম্পিয়ন হতে মাঠে নামবে ম্যাকাওয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। হংকং থেকে মানিক মাহমুদের রিপোর্ট। পঞ্চম এশিয়ান হকি ফেডারেশন কাপে প্রথম 2 ম্যাচে স্বাগতিক হংকং ও চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু জার্মানিতে ভালো প্রস্তুতি নিয়েও বল রিসিভিং, ড্রিবলিং, পুশিং ও ডিফেন্ডিং সহ অনেক দুর্বলতাই ফুটে উঠছে গত 2বারের চ্যাম্পিয়নদের খেলায়। ভিডিও সেশনে খেলোয়াড়দের এই ত্রুটিগুলো দেখিয়ে ভুল শোধরানোর চেষ্টা করেছেন জার্মান কোচ। চেষ্টা চলছে দলের পারফরমেন্সের উন্নতিতে। প্রশ্ন উঠেছে, তাহলে ইউরোপে কী শিখল বাংলাদেশের খেলোয়াড়রা? এবার টিমটা যেটা ইউরোপে গিয়ে খেললো, দ্যাট ওয়াজ ভেরি শর্ট টাইম, 15 দিন লিটারালির মধ্যে 8টা ম্যাচ খেলেছে। সো দের ওয়াজ নট মাচ অফ প্র্যাকটিস, সো স্কিল খুব একটা ইম্প্রুভ হয়নি। বাট যে জিনিসটা হয়েছে কালকে আপনার আমি দেখেছি, যেটা স্পিডটা ইম্প্রুভ হয়েছে। আই ওয়ান্ট টু সি ফ্রম এন্ড দিস ইজ মাই অ্যাবসলিউট রিকোয়েস্ট ফর দ্য প্লেয়ার্স, আই ওয়ান্ট টু সি লেস মিস্টেকস এন্ড ইম্প্রুভ ইন আওয়ার হকি। অভিযোগ আছে হকি ফেডারেশন কর্মকর্তাদের মধ্যে নেই সমন্বয়, যার প্রভাব পড়ছে টিম ম্যানেজমেন্টে। কোচিং স্টাফ নিয়ে আছে মতবিরোধ। জাতীয় দলে নেই কোনো পেশাদার ভিডিও অ্যানালিস্ট ও ফিজিও, অথচ এএইচএফ কাপে চ্যাম্পিয়ন তো বটেই। র্যাঙ্কিং উন্নতির জন্য আগামী বছর ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 তেও ভালো করা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অলিভার, আই থিঙ্ক ইফ ইউ ক্যান রিটেইন হিম ফর এ লং টার্ম, অ্যাট লিস্ট ফর এ ইয়ার, অ্যাট লিস্ট ওরে রেখে টিমটা দেশে খেললো, সাথে সাথে বাইরে আমাদের যেতে হবে। যেমন ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 যেটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, কারণ এখানে ক্যানাডা, ইজিপ্ট এবং চায়নার মতো 3টাই 20 র্যাঙ্কের মধ্যে, আর আমরা হলাম 30।
30-এর দিকে। সেমিফাইনাল নিশ্চিত হয় গ্রুপে, তৃতীয় ম্যাচের আগে কিছু নির্ভর বাংলাদেশ, তবে ম্যাকাওকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। সারাদিনই ছিল গুলি গুলি বৃষ্টি, তবে ছিল না বাংলাদেশের কোনো অনুশীলন। হোটেলেই তিনটি সুযোগ দিনে দেখিয়ে দিয়েছেন অনুশীলনের পরও ম্যাচে এসে খেলোয়াড়রা প্রথমকে ভুল করে। সেমিফাইনাল আগে কিছু ভুল কতটা ক্ষতি করতে পারে বাংলাদেশ দল, তাই এখন দেখার ম্যাকাওর বিপক্ষে ম্যাচ। আবারও নিচ্ছে সিবিসি টেল সংবাদ, বিরতি সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় একজনের শিরচ্ছেদ সহ তিন ভারতীয় সেনা খুন, পাকিস্তানকে দায়ী করে শক্ত জবাবের হুঁশিয়ারি ভারতের সেনাবাহিনীর। বিপিএল টি টোয়েন্টিতে শীর্ষে ফেরা চ্যালেঞ্জে খুলনা টাইটান্সকে হারিয়ে এগিয়ে গেল রংপুর রাইডার্স। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবারে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় একজনের শিরচ্ছেদ সহ তিন ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে। এর জন্য পাকিস্তানকে দায়ী করে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের সেনাবাহিনী। গেল এক মাসে কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার শিরচ্ছেদের দ্বিতীয় ঘটনা এটি। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ভেতরে মাছাল এলাকায় এই ঘটনা হয়। পাকিস্তানের সীমান্তরক্ষীদের সহায়তায় সন্ত্রাসীরা এই অপকর্ম করে ফিরে গেছে বলেও জানানো হয়। এতে ওই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গেল 29 সেপ্টেম্বর পাকিস্তানের ভেতরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মীর সীমান্তে এই যাবৎ 286 বার গুলি বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী। নিহত হয় 14 সেনা সহ 26 জন। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বান্দিওয়ারা এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে 2 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বিএসএফ জানায়, আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের ঘিরে ফেললে মঙ্গলবার ভোরে পাল্টাপাল্টি গুলি বিনিময়ে তারা নিহত হয়। সংবাদ শেষ করব, তার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আশুরিয়ার জিরাবতে লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত 26, ঢাকা মেডিকেলে আনা হয়েছে 21 জনকে। লাস্ট টেস্ট কেস হিসেবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত, গণভবনে প্রধানমন্ত্রীর সাথে আইভি ও শামীম ওসমানের বৈঠক। ক্ষমতাসীন দলের বখাটেদের নির্যাতনে দু পা হারানো ঝিনাইদহ শাহানুরকে মামলা প্রত্যাহারের হুমকি, জড়িতদের 72 ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। বাংলাদেশের টিভি চ্যানেলে সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অনুষ্ঠান প্রচারের অনুমোদন দেওয়া হবে না বলেছেন তথ্যমন্ত্রী, বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থার আশ্বাস। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপটেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা ডিগ ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।